ইসলামিক মিডিয়া টিভি কুরআন হাদিসের কথা বলে তাওহীদের মুর্শিদ আমার মুহাম্মাদের নাম বলো মুহাম্মাদের নাম আল্লাহর নাম জপলে বুঝতে পারি আল্লাহর কালাম বলো মুহাম্মাদের নাম ওই নামের রশি ধরে যাই আল্লাহর পথে ওই নামের ভেলায় চড়ে ভাসি নূরের স্রোতে ওই নামের বাতি জ্বেলে দেখি আরশের মুকাম বলো মুহাম্মাদের নাম পড়েন তাওহীদের মুর্শিদ আমার মুহাম্মাদের নাম বলো মুহাম্মাদের নাম আল্লাহর নাম জপলে বুঝতে পারি আল্লাহর কালাম বলো মুহাম্মাদের নাম আল্লাহু আকবার পড়ো এই সূরার একটা নাম হলো সূরাতুত তাওহীদ কি নাম তাওহীদ মানে একত্ববাদ আমার আল্লাহ কয়জন চিল্লায় বলতে হবে আল্লাহ কয়জন এটার ঘোষণা এই সূরার ভিতরে আছে না নাই এজন্য এই সূরার নাম সূরাতুত তাওহীদ এক আল্লাহর সূরা একত্ববাদের সূরা আমরা হচ্ছে মুওয়াহিদুন আমরা এক আল্লাহয় বিশ্বাসী আমাদের কি একাধিক আল্লাহ আছে কথা বলেন না হিন্দু ভাইরা যদি তোমরা কেউ এসে থাকো আমাদের হিন্দু ভাইরা অনেক ঈশ্বরে বিশ্বাস করে তাদের নাকি 33 কোটি দেবতা কয় দেবতা তার মানে কয়টা দেবতা যা আছে নিজেও জানে না ও কি নাম বলতে পারবে 33 কোটি তা আমার খোদার নামে যদি আমি কইতে না পারি এটা কি খোদা হলো কথা বলেন ওরা দুর্গারে ডাকে সরস্বতীকে ডাকে কৃষ্ণকে ডাকে রামকে ডাকে আছে না নাই যত মিটানা চাহে জীবন কা তৃষ্ণা সুবহ শাম বল বন্দে কৃষ্ণ 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 ঠিক কি না এটা ওরা বলে আমরা কি এটা বলি আমরা বলি যত মিটানা চাহে জীবন কা জালা সুবহ শাম বল বন্দে আল্লাহ 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 ঠিক কি না আমরা এক আল্লাহ বিশ্বাসী আর ওরা 33 কোটি দেবতায় বিশ্বাসী নিজেদের খোদাদেরকে নিজেরা চিনে না এজন্য আল্লাহ বললেন গোলাম এমন একটা সূরা দিলাম এই সূরার মধ্যে আমি আল্লাহ জ্যাক এর ঘোষণা আছে না নাই এই জন্য সূরাতুল ইখলাস এর আরেক নাম সূরাতুত তাওহীদ কি নাম তাওহীদের সূরা একত্ববাদ আপনি বাঁচতে চাইলে আপনাকে একত্ববাদে বিশ্বাস করতে হবে আপনি যদি দুই আল্লাহ বিশ্বাস করেন ঈমান থাকবে তিন স্রষ্টায় বিশ্বাস করলে ঈমান থাকবে ওইটার তাওহীদ থাকে না ওইটা হয়ে যায় শিরক তাওহীদের বিপরীত কি কথা বলেন আল্লাহ বললেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা আল্লাহ চাইলে সব গুনাহ ক্ষমা করতে পারেন সব পাপ তিনি মাফ করে দিতে পারেন শুধু শিরকের গুনাহ তিনি মাফ করেন না কোন গুনাহ মাফ করেন না এজন্য শিরক করা যাবে কথা বলেন বিশ্বনাই বললেন আফা মিন দাবিবিন নামাল পিপরার গুটি গুটি পায়ের মতো শিরক আমাদের দেহের ভেতরে প্রবেশ করে আমাদের ঈমানকে ধ্বংস করে দেয় যেমনি পিপড়া মিষ্টির দোকানের মিষ্টির দোকানে ঢুকে মিষ্টি নষ্ট করে দেয় ঠিক কি না এজন্য শিরক যদি করেন কোনো মাফ নাই আবার হাদিসে কুদসি আল্লাহ বললেন গোলাম কিয়ামতের কঠিন ময়দানে পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে সাগরের অথই পানি পরিমাণ গুনাহ নিয়ে যদি আমার কাছে হাজির হয়ে যাও আর ওই গুনার মধ্যে যদি শিরকের গুনাহ না থাকে কোন গুনাহ পাহাড় পরিমাণ গুনাহ আছে ঠিকই কিন্তু কোন গুনাহ নাই পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে এসেছো মাথাটা নিচু করে আমার সামনে কিয়ামতের দিন দাঁড়িয়ে রয়েছো পাহাড় পরিমাণ গুনাহ কিন্তু এই গুনার মধ্যে শিরকের গুনাহ যদি না থাকে তাহলে জেনে রেখো আমি আল্লাহ পাহাড় পরিমাণ দয়া আর ক্ষমা নিয়ে তোমার কাছে হাজির হয়ে যাব শিরক করা যাবে না এজন্য আমরা যখন নামাজে দাঁড়াই আল্লাহ বলে নামাজ পরে পর আগে বল তুই মুশরিক কিনা শিরক করস নাকি বল আমরা বলি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফ
وما انا من ال وما انا من ال الله من شرك করি না আবার জিলহজ মাশায় দুইটা জামা পরে ইজার আর রেদার সাদা একটা চাদর সাদা একটা লুঙ্গি পরে আরাফাতের ময়দানে আমরা কাঁদতে থাকি আর পড়তে থাকি দোয়া আল্লাহ বলে হজ বান্দা তুই পরে করবি আগে বল মুশরিক কিনা আগে বল শিরক করস নাকি আমরা বলি লাব্বাইক اللهم لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك لك والملك لا 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 شريك لك شرك করিনা তার মানে নামাজের আগে ঘোষণা দিতে হয় আমরা শিরক করি না রোজা রাখার আগে ঘোষণা দিতে হয় আমরা শিরক করি না আবার হজের ময়দানে যখন লাব্বাইক লাব্বাইক বলে চিৎকার করি সবার আগে ঘোষণা দিতে হয় আমি শিরক করি না আবার আল্লাহ বললেন লাইন আশরাকতা লাইহবাতান্না আমালুক ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন যদি শিরক করো তোমার আমল সব বাতিল হয়ে যাবে নামাজ রোজা হজ যাকাত জিকির সব বাতিল হয়ে যাবে আর শিরক যদি না করো সব আমলগুলো রে কবুল করবে কে আল্লাহ এজন্য চাইতে হবে একজনের কাছে তিনি কে আল্লাহ নাকি মাজারে যে যাবে আল্লাহ নাকি খাজা বাবার কাছে আল্লাহ কেউ ফিরে না খালি হাতে খাজারে তোর দরবারেতে বলে বলে কিশোরগঞ্জে বলে না হ্যাঁ মাজারে নাকি খালি হাতে ফিরে না ভুয়া কথা কত লোক দামি ঘড়ি পরে মাজারে গেছে পরে ঘড়ি চুরি হয়ে যায় খালি হাতে ফিরে দামি জুতা পরে যায় জুতা চুরি হয় না উনি যায় কই ধাক্কা ছড়ে জুতা যায় কই পরে খালি পায়ে ফিরে আছে না নাই একটা দরবার ওই দরবার থেকে কেউ কোনোদিন খালি হাতে ফিরে না কার দরবার তার মানে বলতে হবে কেউ ফিরে না খালি হাতে আল্লাহরে তোর দরবারেতে সবাই বলবেন কেউ ফিরে না এজন্য যদি জীবনে কোনো কিছুর প্রয়োজন হয় চাইবেন আল্লাহর কাছে বিপদে পড়লে চাইবেন কার কাছে দয়া করতে পারে একজন তিনি কে নাকি দয়াল বাবা ল্যাংটা বাবা আউলা বাবা জাউলা বাবা দয়াল বাবা রে দয়া করো আমারে দয়াল বাবা নি দয়া করে দয়া করে কে কোন নবী আপনার উপরে দয়া করতে পারে না কোন ওয়ালি আপনার উপর দয়া করতে পারে না আপনার কিছু করে দিতে পারে না করে দিতে পারে একজন তিনি কে আল্লাহ আল্লাহর ওলিরা চায় কার কাছে আল্লাহ নবীরা চেয়েছেন কার কাছে বলতে হবে দয়াল আল্লাহ রে দয়া করো আমারে পড়েন দয়াল আল্লাহ রে এটার নাম হলো তাওহীদ إذا سألت فاسأل الله وإذا استعنت فاستعن بالله যখন কিছু চাইতে মনে চাই কার কাছে চাইবা ছেলে হয় না মেয়ে হয় না এরকম লোক আছে না নাই কার কাছে চাইবে না মাজারে না বাজারে কই যাবেন মাজারে গেলে সন্তান পাওয়া যায় কথা বলেন দেখবেন মাজারে লাল শালু দিয়ে রাখে আগরবাতি মোমবাতি মুরগি গরু সব দিয়ে আসে ছেলে হওয়ার জন্য তো মাজারে গেলে ছেলে পাওয়া যায় কথা বলেন মাজারে গেলে যদি সন্তান হইতো বাচ্চা হইতো কুত্তা আছে বাচ্চা আছে কুত্তা কোন মাজারে গেছে কথা কন এই কিশোরগঞ্জে কোনো কুত্তার বাচ্চা হয় না ছাগলের বাচ্চা হয় না গাভীর বাচ্চা হয় না তো গরুর যে বাচ্চা হইলো গরুর পেটে যে আরো গরু হইলো গাভী হইলো ষাঁড় হইলো গরু কোন মাজারে মানত করছে তার মানে সন্তান দেয় একজন তিনি কে ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাউজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা ইন্নাহু আলীমুন কাদির তিনি যাকে চান তাকে ছেলে দেন তিনি কে তিনি যাকে চান তাকে মেয়ে দেন কে তিনি যাকে চান তাকে ছেলেও দেন আবার মেয়েও দেন কে আবার যাকে চান তাকে ছেলেও দেন না মেয়েও দেন না তিনি কে কেউ যেটা পারে না পারে কে কেউ যেটা দেয় না দেয় কে কার কাছে চাইবেন আজকে থেকে মাজারে আগরবাতি মোমবাতি মশারি অনেকে মশারি দেয় কত বড় টাকা ওর বাপেরে ডেঙ্গু মশায় কামড়ে বাপের ডেঙ্গু জ্বর বাপের কি বাপের ডেঙ্গু জ্বর মায়ের ডেঙ্গু জ্বর
মারে মশারি কিনে দেয় না দেয় বাবার দরবারে আচ্ছা মাজারে যারা মশারি দেয় ডাজ ইট মেক এনি সেন্স এটা কি মাথায় ধরে কেন দেয় কবরে পড়ে থাকে লোকটার মশা কামড়ায় এটা কি বাবা হলো মশা থেকে নিজেকে বাঁচাতে পারে না আবার অনেক ড্রাইভাররা দেখবেন মাজারের পাশ দিয়ে গেলে খুব নরম হয়ে যায় হ্যাঁ গাড়ি স্লো করে ফেলে আচ্ছা নাই কেন স্লো করে কয় বাবা অনেক গরম বাবা গাড়ি উল্টায় দিবার পারে কি করবার পারে উল্টায় দিবার পারে তো গাড়ি উল্টাইলে কি হয় অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা মানুষ মারা যায় তো যেটা কবরের ভিতরে শুয়ে মানুষ মারে এটা কি আল্লাহর ওলি না ডাকায় কথা কি বুঝতে পারতেছেন এজন্য আল মাইয়িতু ফিল কবর কাল গরীকু ফিল বাহর সাতার না জানা ব্যক্তি সাগরে পড়ে যেমন অসহায় কিছু পারে না কবরে চলে গেলে ওই মানুষ আর কিছু পারে না পারবেন আপনি সব সম্মান জিন্দা মানুষের মরা মানুষের কিছু নাই আমল কাটা হয়ে গেছে কাটা ছেলেরা দোয়া করলে পায় সাদাকায় জারিয়া করলে পায় কবরে যে সালাম দিলে সে পায় তার জন্য চোখের পানি ছেড়ে কাঁদলে সূরা ফাতিহা ইখলাস পড়ে দোয়া করলে তার কবরের আযাব মাফ করে কে তার মানে যে দা মানুষ তারাই কিছু করতে পারে মরা মানুষ করতে পারে নাকি কথা বলেন না এজন্য মরা মানুষের কাছে চাইবেন না পরীক্ষায় ফেল করছেন পাস করতে মন চায় কার কাছে যাবেন না গোল্ডেন এ প্লাস দরকার চিল্লায় বলো চাইবা কার কাছে সন্তান দরকার চাবুকার কাছে ক্ষমতা দরকার চাবুকার কাছে সুস্থতার দরকার চাবুকার কাছে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রাতে রাধারে যারা সেজদাতে